সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে কুমারখালী পৌরসভার মেয়রের গভীর শোক ও দুঃখ প্রকাশ। কুষ্টিয়া কুমারখালী পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুজ্জামান অরুণ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার নিজ কার্যালয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের আওয়ামী লীগের যে ক্ষতি, এ ক্ষতিপূরণ হবার না আমার জানা মতে, তারপরেও রাজনীতি থেমে থাকবে না। আমরা কুমারখালী আওয়ামী লীগ পরিবার সবাই শোকাহত, তারপরেও চলছে বাংলাদেশে সারা পৃথিবীতে করোনার প্রাদুর্ভাব। অন্যান্য দেশে যেরকম মহামারী আকারে ছিল, বর্তমানে বাংলাদেশে করোনার যে ভয়াল থাবা শুরু হয়েছে। মেয়র বলেন, মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আবদুল্লাহর আমৃত্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। বর্ষিয়ান এই দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তা বাঙালি জাতি চিরকাল স্মরণ করে রাখবে। আমাদের আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো, আমাদের প্রিয় নেতা, ত্যাগী নেতা, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাকে আমরা দেখেছি অত্যাচারিত হতে, বহুবার উনি কারাবরণ করেছেন, সেই নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম ভাই সহ আমাদের ধর্ম প্রতিমন্ত্রী হাসনাত আবদুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন। আমরা কুমারখালীবাসী, কুমারখালী পৌরসভা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব করেন। আমার কুমারখালী পৌরসভাও তার থেকে বাইরে না। আমি কুমারখালী পৌরবাসীকে অনুরোধ করব যে কুমারখালীতে, কুমারখালী পৌরসভায় যে করোনা আক্রান্ত শুরু হয়েছে, আপনারা সবাই নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, অপ্রয়োজনে বাইরে বাড়াবেন না। বাইরে বাড়ালেও মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলো ব্যবহার করে বাড়াবেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে করবেন। মোট কথা, যে নির্দেশনা সরকারিভাবে দেওয়া আছে সেগুলো পালন করবেন, পালন করে নিজে নিরাপদ থাকবেন, পরিবারকে নিরাপদ রাখবেন, সর্বোপরি কুমারখালী পৌরসভা সহ বাংলাদেশকে নিরাপদ রাখবেন। এই আহ্বান আমি কুমারখালী পৌরবাসীর কাছে রাখছি। আপনারা সহযোগিতা না করলে এই করোনা থেকে কিন্তু মুক্তি পাওয়ার কোনো পথ নেই, যেহেতু এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এই সতর্কতা এবং এই সামাজিক দূরত্ব বজায় রাখাই হচ্ছে এর এখন একমাত্র ওষুধ। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই সহযোগিতাটুকু আপনারা সরকারের সাথে আমাদের সাথে করুন, যাতে করে আমরা সবাই নিরাপদ থাকতে পারি। তাদের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। তিনি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে মেয়র উল্লেখ করে কুমারখালী তথা পৌরসভার সকল নাগরিককে করোনা ভাইরাসের এই তাণ্ডব থেকে মুক্তি নিতে সব ব্যক্তিকে আত্মসচেতন হয়ে ঘরে থাকারও আহ্বান জানান। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।